ইদানিং দুপুর হলে শরীরটা এতটা দুর্বল লাগে, মনে হয় যে সব কিছু থেমে যাচ্ছে। আর তখন শরীরে একটুও শক্তি পায় না, যে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে থাকে। শুয়ে থাকতে থাকতে চিন্তা করি এই সময় তো একটু প্রবলেম হবে, মা কীভাবে এসব সহ্য করত। তখন নিজের মায়ের কথা চিন্তা করি। কালকে ফোনে কথা বলতে বলতে মাকে বলছিলাম যে তোমার তো প্রেগনেন্সিতে কোনো সমস্যাই হয়নি, যত সমস্যা আমারই হচ্ছে। মা আমাকে অ্যান্সারে বলল যে আমি সারাদিন চাকরি করে এসে এসব সমস্যার কথা ভাবার সময়ই পাইনি। চিন্তা করে দেখলাম মা কথাটা ঠিকই বলছে, আমরা মেয়েরা এই সময়ে যতই শুয়ে বসে সমস্যার কথা চিন্তা করব, ততই মনে হবে যে দুনিয়াতে কারো সমস্যা নেই, সব সমস্যা আমাদেরই হচ্ছে। তবে অনেকেই আছে শুয়ে বসে থেকেও শান্তি পায় না, যেমন আমি শুয়ে বসে থেকে কোনোদিনও আজ পর্যন্ত শান্তি পাই নাই, কারণ আমার ছোট্ট একটা বিজনেস আমি দাঁড়া করিয়েছি। হাজার ক্লান্ততার মাঝেও এই বিজনেসটাকে আমার সব সময় প্রথম প্রায়োরিটিতে রাখতে হয়। নিজের অনেক কাজ এখন করব না পরে করব সেটার জন্য রেখে দিতে পারলেও বিজনেসের কোনো কাজ পরে করব এই আশায় রাখা যায় না। আমি এবং আমার হাজব্যান্ড দুজনে পড়াশোনা করা অবস্থাতেই সবসময় চিন্তা করতাম যে পড়াশোনা শেষ করে দুজন বিজনেস করব। আর এর মাঝে অনেক চেষ্টাও ছিল, অ্যান্ড আলহামদুলিল্লাহ ও তার বিজনেসে অনেকটাই সফল, আর আমিও চেষ্টা করে যাচ্ছি। আসলে মন থেকে কোনো কিছু চাইলে, চেষ্টা করলে এবং সেটাই যদি সততা থাকে, অবশ্যই লাইফে কিছু করা সম্ভব। আমার মতো এমন অনেকেই আছে যারা ঘরে বসে অনেক সুন্দরভাবে তাদের বিজনেসটা করে যাচ্ছে এবং বিজনেসটা বড় করার জন্য অনেকভাবে চেষ্টা করে যাচ্ছে। তাদের জন্য আমার সবসময় মন থেকে দোয়া রইল। পিঠা পার্ক পেজ থেকে এই পিঠাগুলো আজকে আমার জন্য পাঠানো হয়েছে। পিঠাগুলো টেস্ট করার পর আমার মনে হলো আমি আমার ফুপির হাতের পিঠা খাচ্ছি। গাজীপুরে এই পিঠাগুলো যতটা সফট করে বানায়, আপুর হাতের এই পিঠাগুলো এতটাই সফট ছিল যে খেতে অসাধারণ লাগছিল। আর পুডিংয়ের কথা কি বলবো, আমার ফার্স্ট টাইম ডাবের পুডিং ট্রাই করা। আমি পুডিং অত পছন্দ করি না, বাট এই পুডিংটা জাস্ট ওয়াও ছিল। ট্রাস্ট মি, আমি টেস্ট করছিলাম আর চিন্তা করছিলাম যে কতটা যত্ন সহকারে বানালে এতটা মজার হতে পারে। এই পিঠা টেস্ট করার পরে অটোমেটিক্যালি মুখ দিয়ে বের হয়ে যাবে অসাধারণ টেস্ট।